আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগ আমি মেজবা সিদ্দি কেমন আছেন আপনারা সবাই আপনাদের দোয়াই মহান আল্লাহ তালার অশেষ আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলে কিচেন থেকেই ব্লগটা শুরু করছি কারণ অনেক রান্না করতে হবে ভেজিটেবল করব আলু ভাজি করবো চিংড়ির দো পেঁয়াজা করবো এদিকে গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য পালং শাক দিয়ে ডাল রান্না করেছি মাছ ভাজি করবো তারপরে হচ্ছে যে চিকেন ফ্রাই করব। কাব করব তো আসলে এই সব কিছুর এত আয়োজন এই কারণে যে আজকে আমার বাসায় গেস্ট আসবে আপনারা অনেকেই চেনেন তাকে তিনি খুবই পরিচিত একজন ইউটিউবার ক্রেজি ফুডার হুম অনেকেই হয়তো তার চ্যানেলের নাম শুনেই তাকে চিনতে পারছেন প্রেসার কুকারের চিপ হচ্ছে যেহেতু আমি গরু মাংস উঠিয়ে দিয়েছি তো প্রেসার কুকারের চিপটা হচ্ছে এই চিপিটা হয়ে যাক তো ক্রেজি ফুডার চ্যানেলের ওই ভাইয়া আর ভাবি কামরুল হাসান ভাইয়া আর ভাবি আজকে রাতে আমার বাসায় ডিনার করবে তো তাদের জন্য আসলে এই আয়োজনগুলো করছি আমি পুডিং করব প্রেশার কুকারে পুডিং করব তো ভাবলাম এতগুলো রান্না তো সবগুলো তো আর আজকে একদিনে শেয়ার করা সম্ভব হবে না তো পুডিংটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি প্রেশার কুকারে কিভাবে পুডিং করব আর অন্যান্য রান্নাগুলো দেখাবো বাট ওইভাবে রেসিপিগুলো আর আজকে শেয়ার করবো না তো ভাইয়ারা তো রাতে বাসায় আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবই আর যারা তাকে চেনেন তারা তো চেনেনি নি ক্রেজি ফুড আর নামে সার্চ দিলেই তাকে আপনারা পেয়ে যাবেন তিনি অনেক বড় একজন ইউটিউবার বাংলাদেশ থেকে মালয়েশিয়া বেড়াতে এসেছেন তিনি যখন এসে শুনেছেন যে আমি অসুস্থ তখন ভাই আমাকে দেখতে আসতে চেয়েছেন তো গেস্ট আসলে তার শুধু নর্মালভাবে যতই অসুস্থ হই দেয়া যায় না কিছু আয়োজন তো আসলে তাদের জন্য করতেই হয় তো সেই কিছু আয়োজনেরই আসলে টুকটাক কিছু কাজ আমি করছি তা আমি পুডিং করবো পুডিংয়ের জন্য আমি এক লিটার দুধকে এক কাপের মতো করে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়েছি আমি তিনটা ডিমের পুডিং করব আমি তিনটা ডিমকেও ভেঙে নিয়েছি আর দিব এক পিস ব্রেড আর তো ভ্যানিলা এসেন্স তো লাগবেই তো আমি দুধটাকে আগেই সকালে আসলে ঘন করে নিয়েছি আমি এক কেজি এখানে দুধ নিয়েছি আর এক কাপ চিনি নিয়ে এরকম খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এবার আমি তৈরি করব ক্যারামেলটা ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি এর মধ্যে এখন এক টেবিল চামচ পানি দিয়ে দিব পুডিং তৈরি করাটা কিন্তু খুবই সহজ তারপরেও অনেকে হয়তো পারেন না তাদের জন্যই আসলে আজকে রেসিপিটা আমি শেয়ার করছি আমি প্রেসার কুকারে পুডিংটা করব। আর এখন আমি ক্যারামেলের জন্য বাটিটা বসিয়ে দিয়েছে আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এটা স্টিলের বাটি বা নন স্টিক বাটি চাইলেও নেওয়া যাবে তা আমি এই পানিটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে একটু জাল দিয়ে নিব আমার যেহেতু বেরি নেই তাই আমি এই প্যাচুলাটা ব্যবহার করছি এখানে এই যে ক্যারামেলটা করার জন্য আমি এটাকে ঘুরিয়ে 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 ক্যারামেলটা করে নিব যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি একটু বাটির চারিদিকে ক্যারামেলটাকে লাগিয়ে নিব তাহলে কিন্তু কালারটা চারিদিকেও খুব সুন্দরভাবে হবে আমার ক্যারামেলটা প্রায় ঘন হয়ে এসেছে এই জন্য আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির চারিদিকে লাগিয়ে নিচ্ছি আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এটাকে এখন এক দুই মিনিটের মতো রাখলে একটু ঠান্ডা এই আমি এখন পুডিং এর তৈরি করে নিব চলেন আমি এই ব্যাটারটা করার জন্য হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব কেউ চাইলে কাটা চামিজ বা এরকম উইক্স বা ব্লেন্ডারেও এটা করে নিতে পারেন তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই আমি আগে প্রথমে ডিমটাকে একটু বিট করে নিব আমার ডিমটা যখন এরকম বিট করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে ঘন করে রেখেছি আমি দুধটা আগেই দেখালাম আমি এখানে এক কেজি দুধ নিয়েছি সেটাকে আমি এক কাপ করে নিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা যত ঘন হবে কিন্তু টেস্ট হবে আর দিয়ে দিয়ে দিব আমি এক পিস ব্রেডকে একটু হালকা ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে সবগুলোকে আবার আমি একসাথে বিট করে নেব এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু পুটিং এর অনেক বেশি বৃদ্ধি করে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি আমার সবগুলো উপকরণ একসাথে বিট করে নেওয়া হয়েছে এখন আমি দিয়ে দিব ওয়াটার চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে চাইলে কেউ এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন এটাকে আরেকটু মিক্স করে নেব। আমার ব্যাটারটা হয়ে গিয়েছে এখন আমি চার পাঁচ মিনিটের মতো এটাকে একটু রেখে দিব কারণ এটার ওপর বেশ বাবল হয়ে গিয়েছে এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য একটু রেখে দিব। আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে দেখেন এরকম জমে গিয়েছে এই ডোটা আমি এখন এরকম একটা ছাঁকনির সাহায্যে এর মধ্যে দিয়ে দিব ছেঁকে দিলে আসলে কোনো লাম্পস থাকলে সেগুলো আর থাকবে না আমার পুডিংয়ের এর ডোটা বাটিতে ঢেলে নেয়া হয়ে গিয়েছে এখন আমি মুখটাকে বন্ধ করে দিব মুখটাকে বন্ধ করে দিয়েছি এবার প্রেসার কুকারে এবার আমি পুডিংটা প্রেশার কুকারে বসাবো প্রেসার কুকারে বসানোর জন্য আমি এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করব স্ট্যান্ড যদি কারো কাছে না থাকে এখানে ছোট্ট একটা বলি আপনাদেরকে তাহলে নিচে একটা মোটা টাওয়াল খুব বেশি মোটা না টাওয়াল দিলেও কিন্তু বাটিটা আর নড়বে না আমি এখানে আর এক কাপ পানি দিব আমি হাফ কাপ দিয়ে এবার আমি বক্সটা বসিয়ে দিব কারো কাছে যদি এরকম মোখ বন্ধ বাটি না থাকে তারপরেও কিন্তু পুডিং করতে পারবেন কাঁচের বাটি বা সিরামেকের বাটিতে পুডিং বসিয়ে উপরে ঢাকনা দিয়ে যদি কোনো ভারী কিছু চাপা দেওয়া হয় তাহলে কিন্তু আর না এবার আমি ঢাকনা লাগিয়ে চুলাতে বসিয়ে দিব এবং চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিব আর এদিকে বেশ কিছু রান্নাও কিন্তু আমি আগে এগিয়ে নিয়েছি গরুর মাংস রেজালাটা করে ফেলেছি চিংড়ি মাছ ভোনা করে ফেলেছি ভেজিটেবলটাও প্রায় হওয়ার মধ্যে তো ইনশাল্লাহ সন্ধ্যায় সবগুলো রান্না কি কি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন আমার পুডিংটা হোক তারপরে পুডিংটা কেমন হলো সেটাও আপনাদের সাথে শেয়ারিংটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি এখন এটাকে আপনাদেরকে খুলে দেখায় তারপরে এটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে তারপরে আসলে প্লেটে বাড়তে পারবো তার আগে বাড়লে কিন্তু ভালোভাবে পুরাটা উঠে আসবে না গরম অনেক এজন্য ধরতে বেশ সমস্যা হচ্ছে এই যে দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে এবং বেশ সফট হয়েছে কিন্তু এভাবে করলে আশা করি আপনাদেরটাও এরকম দারুণ সুন্দর হবে আর সফট হবে তো আমি এখন পুডিংটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তারপরে বের করে কেটে আবারও ফ্রিজে রাখবো এখন আমি আলু আর বেগুনগুলোকে ভেজে নিব আলু বেগুন আমি আলুটাকে আগেই লবণ হলুদ আর মরিচের গুড়ি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইভাবে আলু ভাজলে কিন্তু আলু ভাজিটা মচ হয় আর খুব দ্রুত ভাজিগুলো হোক তো এই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে পুডিংটা বের করে দেখাই কেমন হলো আমি এরকম একটা নাইফ দিয়ে ভাতটাকে খুব ভালোভাবে একটু ছেড়ে নিব এখন আমি এটাকে যে প্লেটে ঢেলে নিব ঢেলে নিয়ে খুব আস্তে তে করে আমি বাটিটা সরিয়ে নিচ্ছি ভাইয়ারা প্রায় কাছাকাছি চলে এসেছেন তো আমি সব কিছু রেডি করে নিয়েছি খাবারগুলো আলু ভাজি বেগুন ভাজি চিকেন ফ্রাই কাবাব করেছি ভেজিটেবল মাছ ভাজি কোয়েল পাখি গরুর মাংস করেছি আর চিংড়ি মাছ করেছি আর পোলাও করেছি আর ওয়েলকাম ড্রিংস হিসাবে আমি ওয়াটার ওয়াটারমিলনটাকে জুস করেছি তো আশুক ভাই যারা তারপরে আবার আমি ক্যামেরাটা অন করব হ্যাঁ বিনা আমাদের বাসায় যাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত তো বাসায় তারা এখনো যাইতে পারেনি তো আমরাই বের হয়েছি তাদেরকে নিতে এখন তাদেরকে নিয়ে বাসায় যাব এখন বাসায় গিয়ে তারপরে আবার ইনশাল্লাহ ক্যামেরাটা অন করব কারণ রাতও হয়ে রাত বৃষ্টি হচ্ছে সবকিছু মিলে একটা বাজে পরিস্থিতির কারণেই কিন্তু আসলে মানে এই সমস্যা ভাইয়াদের অনেক ফোন দাঁড়াই থাকতে হয়েছে আমাদের জন্য তো ব্যাপার না ফাইনালি আমাদের দেখা হয়েছে কষ্ট স্বার্থ তো চলেন তাহলে বাসায় যায় এখন কাকে নিয়ে আমার এত তোরজন রান্না বান্না ভাইয়া মুখ দেখাতে চাচ্ছে না দেখানোর দরকার নাই এই যে গেঞ্জিতে লোগো দেখে নেন চ্যানেলে ঘুরে আসেন যদিও আমার মতো ছোট ইউটিউবারের কথা কেউ শুনবে না তারপরেও বললাম আমি আমার ব্লগের শুরুতেই কিন্তু ভাইয়া চ্যানেলের নামটা আপনাদের সাথে শেয়ার করেছি তো রান্না কি করেছি সেটাও আমি দেখিয়েছি আপনাদেরকে তো চলেন এখন ডিনারটা শুরু করি আমরা ডিনার করতে করতে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আজকে আমরা সারা রাতি প্রায় বাইরে থাকার একটা প্ল্যান করা হয়েছে যদিও ভাইয়া আর ভাবি শুধু যেতে চেয়েছিলো তো পরে আসলে প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে তারা আর কিরুফায়দাকে ছাড়া যাবে না তো আমরা আজকে সারা রাতি একটু বাইরে ঘোরাঘুরি করবো বুকিত টাঙে ভাইয়া কিছু খাওয়ার ভিডিও করবে তো সেগুলো তিনশাল রাতে আপনাদের সাথে শেয়ার করবই আর আরেকটা যেটা আর কি বলি আপনাদেরকে ভাইয়া যে এত বড় একজন ইউটিউবার সেটা কিন্তু আমি তাকে এত কাছ থেকে দেখে কখনোই ফিল করিনি কারণ তার মধ্যে এটা আমি পাই নাই সে এত আন্তরিক এবং ভাবির কথা কি বলবো যে এতটাই আন্তরিক তারা বাসায় আসছে খেলছে রুফায়দার সাথে মনে হচ্ছে যে কত দিনের না আসলে খুবই ভালো লেগেছে তাদের সাথে যেটুকু সময় থেকেছি মানে খুব খুব ভালো লেগেছে এত মানে বড় মাপের একজন ইউটিউবার এত স্বাভাবিকভাবে আমাদের সাথে মিশেছে আর এখন এমন একটা রিলেশন হয়ে গিয়েছে যে অলওয়েজ তাদের সাথে তো যোগাযোগ থাকবে আল্লাহ তাদেরকে ভালো রাখুক আর নেক্সট টাইম এসে আসলে তো আবারও তাদের সাথে দেখা হবে আর আরেকটা যেটা ইয়ে তারা কিন্তু আজকে রাতেও আমার বাসায় থাকবে সকালেও ইনশাআল্লাহ তাদেরকে কি খাওয়াচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমরা আর কি খাওয়া দাওয়াটা করি আর শেষ পর্যন্তই থাকেন আরও বেশ কিছু চমক থাকবে আপনাদের সাথে আর ভাইয়ার চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ভাইয়ার চ্যানেলে তো অবশ্যই আমার লিঙ্কও পাবেন এবং তাদের সাথে যে কিছু মুহূর্ত কাটিয়েছি সেগুলো আর আমি আমার ভিডিওতে শ্যুট করি নাই সে তার ভিডিওতেই সেই মুহূর্তগুলো আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আসলে মানে কাজ থেকে মিশলে না মিশলে আমি কখনোই বুঝতে পারতাম না তারা কতটা আন্তরিক তাদের সামনে এই কথাটা হয়তো বলতে পারি নাই কিন্তু মানে এত মজা পেয়েছি এত সুন্দর কিছু সময় কাটিয়েছি যে সারা রাত যে কালকে আমরা বাইরে ঘুরছি আমার কিন্তু মালয়েশিয়াতেই ফার্স্ট সারা এইভাবে আমরা বাইরে থাকা সেটা আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আসলে আমরা কিছু গল্প করছিলাম খাচ্ছিলাম আর ভাইয়া ভাইয়ার চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছিল তো এই ফাঁকে আমি ভাবলাম যে ভাবির সাথে আমিও গল্প করি আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করি তো এখন আমরা খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে আমাদের তো এখন আর কি একটু বসে গল্প করা হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আমরা রেডি হব আর রেডি হয়ে বের হব আর কি বুকিত বিন রাতে ঘোরাঘুরি খাওয়া দাওয়া ভাইয়ার যেহেতু ফুড ব্লগার তো তার আর সে খাওয়ার ভিডিওগুলো করবে সে মালয়েশিয়াতেও খুব বেশি দিন নাই ষোলো তারিখে তাকে চলে যেতে হবে তো এই জিনিসগুলো কাভার করার জন্যই তো আমরা সবাই মিলে এখন বের হব তো আপনাদেরকে তো অবশ্যই সাথে রাখবো আর আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু খেতে পছন্দ করলে ভাইয়ার চ্যানেলটা ঘুরে আসতে কখনোই ভুল করবেন না ক্রেজি ফুড আর চ্যানেলে তো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ Amri yang bong ni, Akhir mata, Allah.